আপনি যদি বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন আর আপনি যদি ভারতীয় কোনো নাগরিককে বিবাহ করে থাকেন অর্থাৎ আপনার ভারতীয় স্পাউসকে যদি বাংলাদেশে বৈধভাবে লং টাইম ভিসা নিয়ে রাখতে চান তাহলে তার জন্য এন ভিসা এনভিআর ভিসার ফুল মিনিং আছে নো ভিসা রিকোয়ার এই ভিসার সুবিধা হলো পাসপোর্ট যতদিন ভ্যালিড থাকবে এই ভিসার ভ্যালিড ততদিন থাকবে অর্থাৎ আপনার পাসপোর্ট যদি দশ বছর ভ্যালিড থাকে তাহলে আপনার ভিসাটুই দশ বছর ভ্যালিড থাকবে তো এই ভিসা মাল্টিপাল এন্ট্রি হয়ে থাকে এই ভিসার অনেক সুবিধা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমি আমার অভিজ্ঞতা আমি এনবিআর ভিসা আবেদন করেছি পেয়েছি কিনা এই সম্পূর্ণ অভিজ্ঞতা আমি শেয়ার করবো এনবিআর ভিসা অনলাইনে আবেদন করার জন্য প্রথমে গুগল ক্রমে যে ভিসা গভ বিডি লিখবেন তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে তারপরে এখানে ও আই এক্সেপ্ট দিয়ে নেক্সট দেবেন নেক্সট দেওয়ার পর এখানে ইমেল দেবেন আপনার ইমেল দিয়ে এখানে যে সিকিউরিটি রিক্যাপচার কোড আছে সেই রিক্যাপচার কোডটা আপনি দেখে দেখে একদম সেম বসাতে হবে এবং এখানে নেক্সট করে দিতে হবে আপনাকে নেক্সট বাটনে ক্লিক করার পর এ কারেন্ট লোকেশন আসবে কারেন্ট লোকেশন আপনি যেখান থেকে এনবিআর বিসে আবেদন করবেন সেখানের আপনি লোকেশনটা সিলেক্ট করবেন এরপরে আপনি ফটো আপলোড করবেন আমার ইন্টারনেট এখানে একটু সমস্যা স্লো তাই আমি এই ফটোটা আপলোড করছি না এরপর আপনাকে পাসপোর্ট অনুযায়ী ফার্স্ট নেম দিতে হবে পাসপোর্ট অনুযায়ী লাস্ট নেম দিতে হবে এবং এখানে যা যা ঘর মানে যা যা ফিল আপ ফর্ম ফিল আপ করার জন্য রিকোয়ারমেন্ট আছে এই সবগুলি আপনাকে রিকোয়ারমেন্ট করতে হবে তো ভিডিওটি বড় হয়ে যাবে এই আমি সবগুলি ফিল করে নিচ্ছি এই আর আমি ধাপে ধাপে দেখালাম না ফর্ম ফিল আপ করা হয়ে গেলে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এবার নেক্সট ইন্টারফেস আসবে তার জন্য একটু অপেক্ষা করতে হবে ইন্টারনেট যদি স্লো হয়ে থাকে এরপর আপনাকে এখানে টাইপ অফ ভিসা সিলেক্ট করতে হবে টাইপ অফ ভিসা যেহেতু আমরা নো ভিসা রিকোয়ার মানে এনভিআর ভিসা নিচ্ছি সো আমরা নো ভিসা রিকোয়ারকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর পরবর্তী ইন্টারফেস ফেস আসবে পরবর্তী ইন্টারফেস এরকম একটা লগ ইন অ্যাপ্লিকেশান আইডি থাকবে এবং পাসওয়ার্ড থাকবে এটা আপনি স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন কারণ আপনি পরবর্তীতেও আপনি এই মানে ইউজার আইডি দিয়ে আপনি আবার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন তারপর আবার আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন তো এরপর আপনাকে পাসপোর্ট নাম্বার দিতে হবে তারপর পাসপোর্ট টাইপ দিতে হবে যে অর্ডিনারি জেনারেল পাসপোর্ট কিনা অফিসিয়াল পাসপোর্ট কিনা তারপর প্লেস অফ ইস্যু ডেট অফ ইস্যু ডেট অফ এক্সপায়ার এরপর আপনার ডেট অফ লাস্ট ভিজিট বাংলাদেশে কবে ভিজিট করছেন লাস্ট ভিসা নাম্বারটা দিতে হবে লাস্ট ভিজি মানে ভিসা ইস্যু ডেটটা কবে হয়েছে সেটা দিতে হবে লাস্ট ভিসা ডেট অফ এক্সপায়ার লাস্ট ভিসার মেয়াদ শেষ কবে সেটা আপনাকে দিতে হবে প্লেস অফ ইস্যু কোথা থেকে ইস্যু হয়েছে এবং টাইপ অফ ভিসা কি ভিসা নিয়ে আপনি বাংলাদেশে আসছেন সেটা আপনাকে দিতে হবে তো এখানে সব ঠিকঠাকভাবে আপনি ফিল আপ করবেন এখানে দেখুন টাইপ অফ ভিসা এখানে আপনি সিলেক্ট করার অপশন পাবেন যেহেতু এনবিআর ভিসা আবেদন করার জন্য টিএফ ভিসাই আগে থাক হয়ে থাকে এরপরে ফিল আপ হয়ে গেলে আপনি সেভেন নেক্সট বাটনে ক্লিক করবেন সেভেন নেক্সট বাটনে ক্লিক করার পরে এরকম লোডিং প্লিজ ওয়েট এরকম লেখা থাকবে একটু ওয়েট করতে হবে ইন্টারনেট স্লো থাকলে তো আমার এখানে ইন্টারনেট স্লো তার জন্য এরকম হচ্ছে তো এরপরে আসবে পার্ট ফোরে পেমেন্ট অপশন তো এখানে আমরা অনলাইনে পেমেন্ট করব না আমরা অফলাইনে পেমেন্ট করব যার কারণে এখানে আমরা কোনো কিছু ফিল আপ করবো না এরপর আমরা নেক্সট অ্যান্ড সে মানে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করব সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার পর পরবর্তী ইন্টারফেসের জন্য একটু ওয়েট করতে হবে তো পরবর্তী ইন্টারফেস পার্ট ফাইভে এখানে ফাদার নেম আসবে মাদার নেম আসবে স্পাউস নেম আসবে এবং তাদের ন্যাশনালিটি আসবে তো আমি এখানে বলে দিচ্ছি ফাদারের ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হবে আর মাদারের ন্যাশনালিটি ইন্ডিয়ান হবে যে মানে যার ন্যাশনালিটি যেভাবে কিন্তু আপনি এখানে ধরুন হাজব্যান্ড মানে স্পাউসের ন্যাশনালিটি বাংলাদেশি হবে কারণ আপনি তার ডিপেন্ডেন্টেই এই এন ভিসা আবেদন করতেছেন অথবা এখানে ফাদারের ন্যাশনালিটিও কিন্তু বাংলাদেশে হতে পারে মানে মা বাবা যদি কেউ ইন্ডিয়ান একজন অরিজিন হয় মানে ইন্ডিয়ান নাগরিক হয় তার এগেনস্টে কিন্তু আপনি এনবিআর ভিসা নিতে পারবেন তো এখানে যেহেতু আমি স্পাউসের এগেনস্টে নিচ্ছি তাই আমি এখানে সেভাবে দেখাচ্ছি তো স্পাউস এখানে অবশ্যই ইন্ডিয়ান হবে আর এখানে যে ইনফরমেশনগুলো আমি ফিল আপ করতেছি এগুলি হলো ফেক কারণ আমি এটা একটা ভিডিও বানানোর জন্য আমি এই ইনফরমেশনগুলো দিচ্ছি তাই এগুলো আমি আর ব্লার করে হাইড করে নিই সো এরপরে এই এটা পুরোপুরি ফিল আপ হয়ে গেলে পার্ট ফাইভ ফিল আপ সম্পূর্ণ হয়ে গেলে এরপর আপনি সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার পর পরবর্তী ইন্টারফেসের জন্য একটু ওয়েট করতে হবে কিছুক্ষণ ওয়েট করার পর এরকম পরবর্তী ইন্টারফেস আসবে যেটা হলো পার্ট সিক্স তো এখানে আপনাকে সিলেক্ট ফ্রম হুজ বাংলাদেশ মানে অফিস কোন জায়গা থেকে আপনি এটা নিতে চাচ্ছেন যেহেতু আমি আগারগা থেকে নিতে চাচ্ছি তাই এখানে আমি আগারগা সিলেক্ট করব তো এখানে আমি আগারগা সিলেক্ট করব এবং গ্রুপ বাই ওই যে আইসিপি ভিসা সেল এখানে কিছু করার দরকার নেই এরপরে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করতে হবে সেভেন নেক্সট বাটনে ক্লিক করার পরে পরবর্তী ইন্টারফেস আসবে পরবর্তী ইন্টারফেসটা অনেক গুরুত্বপূর্ণ এখানে আসলে কি কী ডকুমেন্ট দেবেন সেই ডকুমেন্ট চেক লিস্ট তো পার্ট সেভেন এটা হলো আমাদের লাস্ট স্টিপস লাস্ট ধাপ তো এখানে কী কী ডকুমেন্ট দেবেন সেই ডকুমেন্ট মানে সেই চেক মানে ঘরে আপনি এখানে টিক দিবেন সেই ঘরে আপনি টিক দিবেন এবং মানে যে যে ডকুমেন্ট দেবেন আর এখানে যদি আপনার ওই যে ডকুমেন্ট দেবেন সেটা যদি না থাকে তাহলে আদার্স দেবেন আদার্স দিয়ে সেই ডকুমেন্টের নাম লেখবেন এরপরে আপনি সেভেন নেক্সট বাটনে ক্লিক করবেন যে ডকুমেন্ট আপনার কাছে থাকবে না সেখানে আপনি আদার্সে ক্লিক করে সেই ডকুমেন্টের নামটা লিখে দেবেন ঠিক করার পর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস পাবেন যেখানে আপনার সকল ডিটেলস থাকবে এখানে সব ডিটেলস থাকবে আপনি দেখে নেবেন একবার যদি ভুল থাকে তাহলে প্রিভিয়াসে যায় আবার এডিট করবেন এডিট করে পুনরায় আপনি সেটা ঠিক করবেন ঠিক করার পর এখানে এই যে আই হেয়ার বাই এগ্রিমেন্টে ক্লিক করার পরে সেভেন নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন তো ফাইনালি এই সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার একটা নেক্সট ইন্টারফেস আসবে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা আসবে এবার আপনি ডাউনলোডে প্রিন্ট কমপ্লিট ভিসা অ্যাপ্লিকেশন এর মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন উপরে আপনার একটা পিডিএফ ডাউনলোড হচ্ছে এই পিডিএফটা ডাউনলোড হওয়ার পরে পিডিএফটা ডাউনলোড হওয়ার পরে দেখেন এরকম পিডিএফটা দেখতে এরকম যে যেভাবে আমরা নাম ফিল করছি সেভাবে নাম ফার্স্ট নেম লাস্ট নেম পারমানেন্ট অ্যাড্রেস অ্যাড্রেস ইন বাংলাদেশ ইমেল যেভাবে আমরা যা ফিল করছি ওয়েবসাইট থেকে এই ফর্মটা সেমভাবেই ফিল আপ হয়ে গেছে এরপর এই ফর্মটা আমরা প্রিন্ট করব প্রিন্ট করার পরে আমরা একদম নিচে দেখব যে একদম নিচে এখানে দেখুন এই যে সিগনেচার এইখানে একটা ফিজিক্যালি আমাদের সাইন করতে হবে সাইন করে এই ফর্মটা চার পেজের ফর্ম এটা আমরা প্রিন্ট করে ফাইনালি এর সাথে যে রিকোয়ারমেন্ট ডকুমেন্টগুলি সেগুলি আমরা অ্যাটাচ করে জমা দেব এর সাথে কী কী ডকুমেন্ট লাগবে এবং এই ডকুমেন্টগুলো কোথায় ম্যানেজ করবো চলুন বিস্তারিত আমি বলছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি দাবিয়ে দেবেন যিনি এনভিআর ভিসা আবেদন করবেন তার মূল পাসপোর্টটা সাথে নিয়ে যেতে হবে এবং অবশ্যই তার মানে পাসপোর্টের পরিষ্কার ফটোকপি নিয়ে যেতে হবে এবং অবশ্যই পাসপোর্টে কিন্তু স্পাউস নেম থাকা লাগবে স্পাউস নেম না থাকলে কিন্তু অনেক ধরনের সমস্যা হবে এরপর আপনি বাংলাদেশে যে ভিজিট করেছেন যে লাস্ট ভিসাতে সেই ভিসার ফটোকপি অবশ্যই আপনাকে নিতে হবে এবং তারাও ফিজিক্যালি চেক করবে এরপর আপনাকে একটা অ্যাফিডেভিট বানাতে হবে কোর্ট পেপারে একশো টাকার যে স্ট্যাম্পগুলি আছে কোর্টে পাওয়া যায় সেই কোর্ট পেপারে তিনটা স্ট্যাম্প নিতে হবে একশো টাকার তিন একশো টাকার তিনটা স্ট্যাম্প টোটাল তিনশো টাকার আপনাকে স্ট্যাম্প নিতে হবে স্ট্যাম্প নিয়ে আপনি চলে যাবেন একজন উকিল বা লয়ার বা অ্যাডভোকেটের কাছে অ্যাডভোকেট তো কোর্টে পাওয়া যায় তার পাশাপাশি তাদের প্রাইভেট চেম্বারেও আছে প্রাইভেট চেম্বার যেমন ফার্ম গেটে আছে উত্তরাতে আছে এবং পুরান ঢাকার বিভিন্ন যে কোর্টগুলি আছে সেই কোর্ট বা হাই কোর্টের ওখানেও আপনি অ্যাফিডেভিট বা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার ঢাকা আছে সেখানে আপনি এইসব মানে পাবলিক নোটারি করে কোর্ট পেপারে তো আপনি সেই অ্যাডভোকেটের কাছে চলে যাবেন অ্যাডভোকেটের কাছে চলে যাওয়ার পরে আপনার যে বয়ান থাকবে সেই বয়ানটা ওখানে মানে কোর্ট পেপারে উঠাবে কোর্ট পেপারে উঠানোর পরে ওটা অ্যাডভোকেট পাবলিক নটারি করবে পাবলিক নটারি করার পর ওটা আপনি তো এই অ্যাফিডেভিটের মধ্যে এরকম বয়ান থাকবে যে মানে আপনি বাংলাদেশি মানে আপনার নাম আপনার পাসপোর্ট নাম্বার এবং আপনার ওয়াইফের পাসপোর্ট নাম্বার এবং আপনি তার মানে আপনার স্পাউসের সকল দায়িত্ব রিসপন্সিবিলিটি নিয়ে নিছেন এই এই পুরো তিন পেজে এরকম থাকবে এবং পাবলিক নটারি মানে অ্যাডভোকেট ওখানে সাইন করবে এবং যিনি ক্যান্ডিডেট উনিও সাইন করবে তো এইভাবে আপনাকে পুরো অ্যাফিডেভিটটা বানাতে হবে এরপর আপনি যে লাস্ট ভিজিট বাংলাদেশে করেছেন সে ইমিগ্রেশনে যে আপনার পাসপোর্টে একটা সিল দেওয়া হয়েছে ইমিগ্রেশন অ্যারাইভেল সিল সেই পেজেরও আপনার ফটোকপি নিতে হবে এরপর আপনার ম্যারেজ সার্টিফিকেট নিতে হবে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে কিছু কথা আছে ম্যারেজ সার্টিফিকেট আপনি যদি বিদেশে বিবাহ করে থাকেন মানে বাংলাদেশের বাইরে যদি আপনি বিবাহ করে থাকেন তাহলে ওই বিদেশি সার্টিফিকেট কিন্তু বাংলাদেশে গ্রহণযোগ্য হবে না এই জন্য বিদেশি সার্টিফিকেটকে মানে আপনাকে গ্রহণযোগ্য করতে হলে আপনাক আপনাকে বিদেশ থেকে অ্যাটেস্টেড করে আনতে হবে যেমন বিদেশি মিনিস্ট্রি অফ ফরেন এক্সটার্নাল অ্যাফেয়ার ফরেনার অ্যাফেয়ার ওখান থেকে অ্যাটেস্টেড এবং বাংলাদেশ হাইকমিশন থেকে আপনাকে অ্যাটেস্টেড করতে হবে তাহলেই ওই সার্টিফিকেট ম্যারেজ সার্টিফিকেট বাংলাদেশে ভ্যালিড হবে এরপর আপনার যে স্পাউস আছে বাংলাদেশি স্পাউস যার উপরে আপনি ডিপেন্ড করে ডিপেন্ডেন্ট করে এনভিআর ভিসা আবেদন করছেন তার পাসপোর্টটি লাগবে তার পাসপোর্টও অবশ্যই স্পাউস নেম থাকা লাগবে কারণ তার কারণেই কিন্তু তার রেফারেন্সে ডিপেন্ডেন্টেই কিন্তু আপনি এনভিআর ভিসা আবেদন করছেন এবং সর্বশেষ আপনাকে পঞ্চাশ মার্কিন ডলার খরচ করতে হবে এই এন ভি ভিসার জন্য এনভিআর ভিসার আবেদন ফি চার্জ হলো পঞ্চাশ মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় চার হাজার তিনশো থেকে চার হাজার চারশো টাকা যা আপনি আগারগার চার নাম্বার কাউন্টারে জমা দেবেন জমা দিয়ে তারপর আপনাকে একটা স্লিপ দিবে সেটা দিয়ে আপনি আপনার আবেদন আবেদনটি জমা দেবেন জমা দেওয়ার পরে কম্পিউটার অপারেটার সব কিছু ঠিক থাকলে আপনাকে একটা ডেলিভারি স্লিপ দিবে এবং ডেলিভারি স্লিপের পরে আপনাকে এক মাসের একটা সময় দিবে ডেলিভারি স্লিপের আপনার একটা ডেট থাকবে সেটা প্রায় এক মাসের ডিফারেন্স সেই এক মাস পরে আবার আপনাকে আসতে হবে কিন্তু এর মধ্যে আপনার পুলিশ ভেরিফিকেশন হবে ভিসা আবেদন করার পরে দশ থেকে পনেরো দিন পর আপনাকে পুলিশ ফোন করবে এবং ফোন করে আপনার বাসায় আসবে এবং আপনার মানে বাসায় আপনি কি করেন না করেন সেগুলি জানবে এবং আপনার ওয়াইফ কি করে না করে সেগুলি জানবে এবং এবং আপনাদের সমস্ত ডকুমেন্টগুলি নেবে সমস্ত ডকুমেন্ট নিয়ে উনি চলে যাবে পুলিশ আপনার সমস্ত ডকুমেন্ট নিয়ে যাওয়ার পরে এটা আরও সম্পূর্ণ ভেরিফিকেশন হতে মানে এটা আরও উপরের ছয় সাত জায়গায় এই ফাইলটা সই হবে তো এটা হতে হতে সম্পূর্ণ আরও পনেরো বিশ দিন মানে এক মাস থেকে দেড় মাস সময় লেগে যাবে এরপর যখন পুলিশের কার্যালয় থেকে যখন আপনার রিপোর্টটি গায়ে পৌঁছাবে তারপরে আপনি যে খোঁজ নেবেন যে আপনার রিপোর্টটা আসছে কি না যদি আপনার রিপোর্ট চলে আসে তাহলে আপনাকে পুটা মানে আপনার পাসপোর্টটি পুট আপের জন্য দিয়ে দেওয়া হবে সেখানে আরও দুই দিন সময় নেবে দুই দিন সময় মানে আপনাকে আবার রিটার্ন যেতে হবে রিটার্ন যাওয়ার পরে আবার আপনি দুদিন পরে আসবেন তারপর ফাইনালি আপনাকে ভিসা দেওয়া হবে তো ভিউয়ার্স আমি এন ভিসা আবেদন করেছিলাম আমার সাথে যে অভিজ্ঞতা হয়েছে তা আমি এখন ধাপে ধাপে শেয়ার করব। তো দু হাজার ষোলোতে আমার ওয়াইফকে আমি বাংলাদেশে ট্যুরিস্ট ভিসাতে নিয়ে আসি তো আমি এখন আমার নিজের বলেই আমি অভিজ্ঞতাটা শেয়ার করব। ধরে নিন আমি দু হাজার ষোলোতে ট্যুরিস্ট ভিসা নিয়ে আমি বাংলাদেশে এসেছিলাম তারপর ট্যুরির ভিসা থেকে আমার মানে দু মাসের ভিসা ছিল তখন আমি সেটাকে যখন আমার দু মাসটা প্রায় শেষ হয়ে যায় মানে প্রায় দেড় মাস হয় তখন আমি ভিসা এক্সটেনশনের জন্য আবেদন করি তো ভিসা এক্সটেনশনের জন্য আমি এন ভিসা আবেদন করি এন ভিসা আমি আবেদন করি তো আমার আবেদনটি গ্রহণযোগ্য হয় মানে মানে পঞ্চাশ ডলার চার নেয় এবং আমার আবেদনটা হয়ে যায় এরপরে আমি ওখান থেকে চলে যাই এরপরে পনেরো থেকে বিশ দিন পরে পুলিশ আমাকে ফোন করে পুলিশ আমাকে ফোন করে প্রথমে তার পুলিশের যে কার্যালয় আছে এসবি সেখানে আমাকে ডেকেছিলো সব ডকুমেন্ট জমা দিয়েছিলাম তো জমা দেওয়ার পরে তারপর আমি চলে এসেছিলাম তারপর আবার ফোন করেছিল ফোন করে আমাদের বাসায় ভিজিট করেছিল ভিজিট করে দেখছিল এরপরে সে দেখে চলে গেছে এরপরে আবার ফোন করে বলছিল যে আমাদের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আপনাদের একটু ইন্টারভিউ নিবে আপনাদের সাথে একটু কথা বলতে চাই তো তারপরে আমি আর আমার ওয়াইফ সেখানে যাই এবং সেখানে আমাদের ইন্টারভিউ হয় মানে কিছু প্রশ্ন করে কোথা থেকে বা কিভাবে কি হলো এ এই ব্যাপারে তারপরে উনি সাইন করে দিয়েছিল কিন্তু তারপরে আমি ওখানে তাকে জিজ্ঞাসা করছিলাম আমি কি এন বিহার ভিসা পাবো তো ওরা বলেছে যে এই ফাইল আরও উপরে ছয় সাত জায়গায় সাইন হবে সেখান থেকেই ফাইনাল মানে রিপোর্টটা হবে তাই আমি বলতে পারছি না তবে আমি সাইন করে দিচ্ছি তো এরপরে আবার ইন্টারভিউ শেষ হয়ে গেলেও আমি চলে গেলাম তারপরে যখন প্রথমে যেহেতু টুরিস্ট ভিসা থেকে এনভিআর কনভার্ট হতে আড়াই থেকে তিন মাস সময় লেগেছিল আমি কয়েকবার আগারগা যাই কয়েকবারই আমি রিটার্ন আসছি কারণ আমার পুলিশ রিপোর্ট পৌঁছায়নি তো প্রথমবার টুরিস্ট ভিসা থেকে এনভিআর কনভার্ট হতে আড়াই থেকে তিন মাস সময় লেগেছে তো ফাইনালি আমি যখন একবার শেষবার যখন আগারগা গেলাম তখন আমি যাই দেখলাম মানে আমার ডেলিভারি স্লিপটা দিলাম তো ডেলিভারি স্লিপ দেওয়ার পরে তারা খুঁজে আমার ফাইলটা আনলো ফাইল আইনে দেখলো যে আমার রিপোর্টে বলা আছে যে আপনাকে এনভিআর ভিসা দেওয়া হয়নি এক বছরের টি এফ ভিসা দেওয়া হয়েছে তো আমি পঞ্চাশ ডলার দিয়ে এনবিআর ভিসা আবেদন করলাম তো টিএফ ভিসা পাইলাম টিএফ ভিসা কিন্তু ফ্রি এর কোনো চার্জ লাগে না তো এখানে আমার পঞ্চাশ ডলারটা মানে নষ্ট হয়ে গেলো মানে প্রায় চার হাজার তিনশো টাকা তো এরপরে তো আমি ভিতরে একজন অফিসারের সাথে কথা বললাম তো তারা বললো প্রথমবার টুরিস্ট ভিসা থেকে এনভিআর ভিসা দেয় না তখন আমি জিজ্ঞাসা করলাম তাহলে কিভাবে দেয় বললো টিএফ ভিসা আগে একটা থাকবে টিএফ ভিসা থেকে এনভিআর কনভার্ট করা যায় কিন্তু টুরিস্ট থেকে এনবিআর দেয় না তো আমি ভাবলাম যেহেতু আমি একটা টি পাইছি তো নেক্সট টাইম আমি আবেদন করব তাহলে আমি শিওর একশো পার্সেন্ট এনবিআর পেয়ে যাব তো পরবর্তীবার এক বছর কাটানোর পর আবার যখন আমি এনবিআর বিষয় আবার আমি দ্বিতীয়বারের মতো আবেদন করি তো দ্বিতীয়বারেও সেই পুলিশ ভেরিফিকেশন হয় কিন্তু ইন্টারভিউ হয় না শুধু পুলিশ ভেরিফিকেশন পর্যন্ত কাগজ নিয়ে যায় কিন্তু দ্বিতীয়বারও দুঃখজনক ব্যাপার আমাকে এনভিআর ভিসা দেওয়া হয়নি উল্টা আরও ছয় মাসের টি এফ ভিসা দেওয়া হয়েছে যেখানে আগেরবার বার এক বছরের টি এফ ভিসা দেওয়া হয়েছে পরের বার ছয় মাসের টিএফ ভিসা দেওয়া হয়েছে আমি এর কোনো অর্থ খুঁজে পাইনি ওর কোনো মানেই আমি বুঝতে পারিনি আমি ভিতরে অফিসারের সাথে আগার ভিতরে অফিসারের সাথে কথা বলি এই ব্যাপার নিয়ে যে আমাকে এর দুই দুই দুইবারই মানে টি এফ ভিসা দেওয়া হলো আমি তো এন ভিসা আবেদন করছি এই পঞ্চাশ ডলার দিয়ে তো আমাকে এই ফ্রি ভিসাগুলো দেওয়া হয়েছে তা আমি তো ফ্রি ভিসা আবেদন করি ফ্রি পাইতে পারি সেক্ষেত্রে আমি এনবিআর কেন আবেদন করতেছি তো উনি বললো যে দরকার হলে আমরা আবারও এই পুলিশ রিপোর্টে পাঠাতে পারি যে কেন দেওয়া হয়নি এই কারণ জানতে চাওয়ার জন্য তো আমার ইন্ডিয়া যাওয়া দরকার ছিল ওই মুহূর্তে এই জন্য আমি আর ঝামেলা জড়াতে চাইনি তো ভিওয়ার্স এই ছিল আমার অভিজ্ঞতা আমি দুই দুইবার এনবিআর ভিসা আবেদন করেছি কিন্তু এনবিআর ভিসা আমি পাইনি এই দুইবার এনবিআর ভিসাতে আমার নয় টাকা নষ্ট হয়েছে তো আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কোনো প্রশ্ন থাকলে সুন্দর করে আপনি কমেন্ট করবেন আমি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন